এবারের হজে নানা বয়সের বর্ণ গোত্রের মানুষ আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছিলেন। তাদের মধ্যেই এমন এক দম্পতি ছিলেন যারা বিয়ের পর নিজেদের প্রথম বিদেশ সফরে হজ করতে এসেছিলেন। হানিমুনের পরিবর্তে হজ করতে আসা এই দম্পতি এই মুহূর্তকে স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছেন। বিস্তারিত সঙ্গীতা শাহ ডেস্ক রিপোর্টে। হেরা গুহায় জড়ো হয়েছেন একদল হজ যাত্রী, কেউ কেউ তুলছেন ছবি, আবার দাঁড়িয়ে আছেন কেউ কেউ। তাদের মধ্যে দেখা মিলল এক দম্পতির, এক নারী গুহার ভেতর থেকে বের হচ্ছেন, পেছনে তার স্বামী। এই দম্পতির নাম সুয়াইবা ও মোহাম্মদ আকমল রাজা। বিয়ের পর যখন সবাই হানিমুনে ছোটে, তখন এই দম্পতি এসেছেন আল্লাহর ঘরের মেহমান হয়ে। সুয়াইবা বলেন, আমরা আমাদের সফর শেষ করেছি, এটা খুব ক্লান্তিকর ছিল। আমরা একসঙ্গে এবারই প্রথম হজ করতে এসেছি। আমরা একে অপরকে উৎসাহ দিতে পেরেছি। বিবাহিত দম্পতি হিসেবে আমাদের প্রথম ভ্রমণ এটি, তাই এটা আমাদের কাছে খুবই বিশেষ। এটা আমাদের জন্য স্মৃতিময় একটি সফর হবে। পাশাপাশি আকমল রাজা জানান, পাহাড়ের উপরে উঠতে 1-2 ঘন্টা লাগে। সম্প্রতি আমাদের বিয়ে হয়েছে, এটা আমাদের ধর্মীয় এবং বৈবাহিক জীবনের আধ্যাত্মিক সংযোগ। মানুষ বিয়ের পর হাইকিংয়ে যায়, আমাদের এটাই এক ধরনের হাইকিং, তবে এটা আধ্যাত্মিক প্রকৃতির, এটা দারুণ এক অনুভূতি। ভারতের এক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সুয়াইবা ও আকমল রাজা পাকিস্তানের বাসিন্দা, তারা বিয়ের পর হানিমুনে না গিয়ে হজ করতে এসেছেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।